সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 2019 সালের শেষাংশে সিম্ফনি কিছু ফিচার ফোন নিয়ে এসেছে। আমরা দেখব সিম্ফনির এই ফিচার ফোনগুলো। এই ফোনগুলোর মধ্যে থাকছে সিম্ফনি D37, D41, BL97 এবং B65। এই চারটি ফোনের প্রাইসই 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনগুলোর আনবক্সিং এবং শর্ট রিভিউ নিয়ে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা ফোনগুলো আনবক্স করে নিব। স্পেসিফিকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব ফোনটি চালু করার পরে। তো আমরা ফোনগুলো আনবক্সিং করে নিলাম। এরপরে আমরা দেখব এই সেটের গেট আপ। আপনারা দেখতে পাচ্ছেন D37 এই ফোনটির যে গেট আপ দেওয়া হয়েছে 1000 টাকার মধ্যে বলে নিয়েছি। সব ফোনগুলোই 1000 টাকার মধ্যে। এটা যে কী ফিচার আছে, 2.4 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি সেপার সাপোর্ট করবে এই ফোনটিতে, 1000 mAh ব্যাটারি এবং ম্যাজিক ভয়েস থাকছে এই ফোনটির সাথে। তো তারপরে যে ফোনটি আছে D41 যদি আমরা আসি, এর যে ফিচারগুলো আছে, ডুয়েল সিম সাপোর্ট করবে, সব ফোনেই ডুয়েল সিম সাপোর্ট করবে। এখানে যে ফোনগুলো দেখানো হবে, 2.4 ইঞ্চি QWVGA ডিসপ্লে এবং 0.08 MP ক্যামেরা পেছনের দিকে এবং ফ্ল্যাশ লাইট থাকবে। আলাদাভাবে টর্চ লাইট দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং এখানে 32 GB পর্যন্ত SD কার্ড সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি স্লিম একটি ফোন, ম্যাজিক ভয়েস আছে এই ফোনটিতে। তারপরে যে ফোনটি আছে এইটা হচ্ছে B65 1.77 ইঞ্চি ডিসপ্লের একটি ফোন, ব্যাটারি সেভার থাকবে, 1000 mAh ব্যাটারি থাকছে, ম্যাজিক ভয়েস থাকছে এই ফোনটিতে। এবং এর গেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো একটি ফোন, ব্যবহারের জন্য ভালো হবে। তো তারপরে যে ফোনটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে BL97। সংক্ষেপে যেগুলো আছে, 1.77 ইঞ্চি ডিসপ্লে, বিগ টচ, এখানে যেটি দেওয়া আছে বিগ টচ বলা হচ্ছে, এবং 1700 mAh ব্যাটারি, ওয়ারলেস FM। তো এটি একটি বিএল সিরিজের সেটগুলো আমরা জানি যে ব্যাটারি বেস হয়ে থাকে, তো ব্যাটারি অ্যাম্পেয়ার এটারই সব থেকে বেশি। তো আমরা ফোনগুলো চালু করব এবং দেখে নেব। তার আগে এই ফোনগুলোর প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা শুরু করছি সিম্ফনির যে D37 এই ফোনটি দিয়ে। তো এটার প্রাইস করা হয়েছে 950 টাকা। 950 টাকার মধ্যে সিম্ফনির 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে পাচ্ছেন আপনারা। এটা আসলে অনেক ভালো একটি বিষয়, আমরা এই ফোনটি দেখব। এটিতে 1000 mAh ব্যাটারি দেওয়া আছে। তারপরের ফোনটি হচ্ছে D41 প্রাইস করা হয়েছে 1000 টাকা। এই 1000 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন কত স্লিম ডিজাইনের একটি ফোন। আসলে সিম্ফনির কাছ থেকে এটা আসলে অসাধারণ একটি পাওয়া, কাস্টমাররা এটা পাচ্ছেন আর কি। ব্যবহার করলে বোঝা যাবে আসলে এটার কেমন টেকসই হয়। তো এটার ব্যাটারি হিসেবে থাকছে 1000 mAh ব্যাটারি, ম্যাজিক ভয়েস থাকছে, ব্যাটারি সেভিং থাকছে। তো আমরা চালু করার পর আরও বিস্তারিত দেখে নেব। এবং এরপরে থাকছে B65 এর ব্যাটারি অ্যাম্পেয়ার 1000 এবং 1.77 ইঞ্চি ডিসপ্লে। এর আগে বলে নিয়েছি আমি, এটার প্রাইস থাকছে 850। বন্ধুরা, 850 টাকায় সিম্ফনির সেট, এটা আসলেই খুবই ভালো একটি বিষয়। এরপরে থাকছে হচ্ছে সিম্ফনির BL97-এর গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন। সাইজ একটু বড়, কারণ এটার ব্যাটারি অ্যাম্পেয়ার আছে 1700 mAh। BL97 প্রাইস থাকবে 910 টাকা। 910 টাকার মধ্যে আপনারা 1700 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা চার্জ দিলে আপনারা কম করে হলেও 3 দিন চার্জ থাকার কথা এই ফোনটিতে। তো আমরা এই ফোনগুলো চালু করে নিব এবং দেখে নিব। তার আগে বলে রাখি, এই সবগুলো ফোনেই যে অ্যাক্সেসরিজ দেওয়া আছে তা সেম। একটি হেডফোন আছে, নর্মাল হেডফোন, এবং একটি চার্জার আছে, সাথে নর্মাল চার্জার। ওয়ারেন্টি থাকছে সবগুলো সেটেই, 1 বছরের ওয়ারেন্টি থাকছে। এবং এই ফোনগুলোতে 2টি করে সিম সাপোর্ট করবে, এই বিষয়গুলো সবগুলো নিয়ে কমন, যার কারণে আমি বারবার বলবো না এই বিষয়গুলো। এখন আমরা ফোনগুলো চালু করে নিব। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই, এখানে দেখানো প্রত্যেকটি সেটেই 2টি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন এবং 1টি এসডি কার্ড লাগাতে পারবেন। এর পেছন সাইড দেখার মতো তেমন কিছু নেই। তো আমরা ফোনগুলো চালু করে নিব।
তো আমরা ফোনগুলো চালু করে নিলাম। দেখতে পাচ্ছেন এই দুটি ফোনের ডিসপ্লে 2.4 ইঞ্চি এবং এই দুটি ফোনের ডিসপ্লে আছে 1.77 ইঞ্চি। তো শুরুতেই যে ফোনটি থাকে সিম্ফনির D37, তো এই ফোনটির যে ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডেডিকেটেড মিউজিক কিগুলো থাকছে, যেটা অনেকের পছন্দ, আবার অনেকেই পছন্দ করেন না। এক চাপ দিলে মিউজিক আসবে, অন হবে FM রেডিও, এক চাপ দিলে আসবে, এইগুলো সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে। তো আমরা এই ফোনটির মেনুর ভিতরে ঢুকলে দেখছেন এইটার মেনুর যে ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি সেটিংয়ে আসি তাহলে কল সেটিংয়ে গেলে এর বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখতে পাচ্ছেন শুরুতেই ব্ল্যাকলিস্ট, যেটা আপনারা চেয়ে থাকেন। তারপরে এখানে আছে হচ্ছে আমরা দেখবো যে অটো কল রেকর্ডিং আছে কিনা, সিম্ফনি সেটে এটা কম থাকে। তো সেক্ষেত্রে D37 এটার প্রাইস আমি বলে নিয়েছি আপনাদের যে 950 টাকার এই ফোনটি, 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং অটো কল রেকর্ডিং। তারপরে এখানে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাকলিস্ট, আমরা দেখবো আরেকটি বিষয় সেটি হচ্ছে ভাইব্রেশন আছে এই ফোনটিতে, এটা আসলে দেখে নেওয়ার বিষয়, অবশ্যই ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে। তো সব রকম সুবিধার দিক থেকে এই ফোনটিটা এগিয়ে আছে, 950 টাকা দাম, দামও কম এবং সুবিধার দিক থেকেও বেশি। তো তারপরে যে ফোনটিতে চলে আসছি এটা হচ্ছে D41 আমরা দেখবো যে এটার কী কী সুবিধা দেওয়া হয়েছে। আরেকটি কথা বন্ধুরা শেয়ার করে রাখি, কোনো ফোনেই কিন্তু জাভা সাপোর্টেড না, জাভা থাকছে না কোনো ফোনেই। এইটার যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, মেনু এখানে গেম দেওয়া আছে, দুইটি গেম দেওয়া আছে, তো আমরা গেম প্লে করছি না। আমরা এখন এটার যে কল সেটিং আছে এখানে দেখে নেব যে এটার ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছি সুবিধা। তো এটার যদি কল সেটিংয়ে আসি আমরা দেখতে পারবো যে ব্ল্যাকলিস্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন সেম অপশন ব্ল্যাকলিস্ট, তারপরে অটো কল রেকর্ড সব কিছুই থাকছে, এবং এটাতে ভাইব্রেশন থাকছে কিনা এটাও দেখে নিলাম। হ্যাঁ, ভাইব্রেশন থাকছে এই ফোনটিতেও। 1000 টাকা বাজেটের অসাধারণ ফোন বলবো আমি। সিম্ফনির সেটগুলো যেহেতু মজবুত এবং টেকসই হয়, তো সেক্ষেত্রে আপনারা এই ফোনগুলো নিতে পারেন। এই ফোনটি আসলে বেটার চয়েস থাকবে, এটার ডেডিকেটেড মিউজিক কি থাকছে না, এবং এটার পেছনের দিকে স্পিকার থাকছে, ক্যামেরার অবস্থান দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে মাইক্রো ইউএসবি, সবগুলোতেই মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক থাকছে। তো এরপরে যে ফোনটি আছে এটা আমরা দেখে নেব, এটিতে ডেডিকেটেড মিউজিক কী থাকছে এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরা, তারপরে FM রেডিও, তারপরে থাকছে এখানে মিউজিক। তো আমরা এইটার সেটিংয়েও যাব এবং দেখে নেব যে এইটার ক্ষেত্রে কী কী থাকছে। এখন যেহেতু সব ফোন 2019 সালের ফোন, শেষের দিকের ফোন, তো সেই ক্ষেত্রে লেটেস্ট ফোন এগুলো, আর এগুলোতে সবগুলোতে প্রায় একই ব্ল্যাকলিস্ট এবং অটো কল রেকর্ড থাকছে, এবং এই স্বল্প বাজেটের ফোনে ভাইব্রেশন পাচ্ছেন আপনারা। এই ফোনগুলো নিয়ে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করুন। এটা হচ্ছে ডেডিকেটেড মিউজিক কী থাকছে এখানে, শুধু মিউজিক কী, ডেডিকেটেড মিউজিক কী, এবং এটার ব্যাটারি অ্যাম্পেয়ার দেওয়া হয়েছে 1700 mAh, যাদের চার্জ বেশি প্রয়োজন, চার্জ বেশি দিনের প্রয়োজন, তো এই ফোনটি তারা সিম্ফনির চয়েস করতে পারেন। দেখুন নিচের দিকে একই 3.5 mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আর MIC। তো এইটা একটু মোটা হবে, এটা থিকনেস দেখতে পাচ্ছেন, এটা একটু মোটা সেট, কারণ 1750 mAh ব্যাটারি, টর্চটাও বড় হবে এটির, পিছনের দিকে থাকছে ক্যামেরা এবং এখানে স্পিকার গ্রিল। তো এটার যদি কল সেটিংয়ে আসি আমরা দেখতে পারবো যে ব্ল্যাকলিস্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন সেম অপশন ব্ল্যাকলিস্ট, তারপরে অটো কল রেকর্ড সব কিছুই থাকছে, এবং এটাতে ভাইব্রেশন থাকছে কিনা এটাও দেখে নিলাম। হ্যাঁ, ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে। বন্ধুরা, এই চারটি ফোনেই ভাইব্রেশন আছে। এই চারটি ফোন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের, আর এই সংক্রান্ত কী ভিডিও আপনারা দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সেটিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।